الله قرن الذين هم لأماناتهم وعهدهم راعون সফল কাম মুমিন যারা তাদের আরেকটা হল মানুষ যখন তাদের কাছে আমানত রাখবে ওই আমানত তথা অঙ্গীকার সম্পর্কে তারা সতর্ক থাকবে বড় করে বলি সুবহানাল্লাহ আমানত কখনো তারা খেয়ানত করবে না আজকের এই সমাজ আমি যদি আপনার কাছে 1 লক্ষ টাকা আমানত রাখি আপনি নিজে মালিক হয়ে যান আমি চাইলে বলেন কখন দিয়েছো তোমার সাথে আমার টাকা পয়সার কোনো লেনদেন নাই এরকম ঘটনা সমাজে হয় কি হয় না এটা তো টাকা পয়সার আমানত রাসূলুল্লাহ বলে এক মুমিন আরেক মুমিনের আমানত জমানের আমানত রাখবে আমি যদি বিশ্বাস করে আপনার কাছে একটা কথা বলি মুমিন হিসেবে আপনি কখনো আমার এই কথাটা অন্য কারো কাছে বলা সম্ভব আপনি এটা আমানত রাখবেন এখন আমি বিশ্বাস করে আপনার কাছে বললাম আপনি এখন আমার বিশ্বাসের দুর্বলতা নিয়া এটাকে আরেক জায়গায় বলে আমার সাথে আরেকজনের দ্বন্দ্ব বাড়িয়ে দিলেন আমার সাথে আরেকজনের অবৈধ একটা ফাসাদের সৃষ্টি করে দিলেন এটা কোনো মুমিনের কাজ হতে পারে এই আমানতকে নষ্ট করা হলো মুনাফিকের লক্ষণ কিসের লক্ষণ আজকের সমাজ আপনি দেখেন না এমন অনেক কথা মানুষ বিশ্বাস করে পাশের মানুষের কাছে বলে ওই মানুষটা আমার এই আমানতের খেয়ানত করে তার গোটা জীবনের মধ্যে ঝগড়া বিবাদ লিপ্ত করে দিত অথচ ইসলামে শরীয়ত ফয়সালা দিয়েছে দুই ভাইয়ের দূরত্ব কমায়া মীমাংসা করার জন্য প্রয়োজনে তুমি মিথ্যা কথাও বলতে পারবা লাইসাল কাযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস আমরা তো বিবাদ কমানোর জন্য মিথ্যা বলবো দূরের কথা বিবাদ বাড়ানোর জন্য সত্যকে মিথ্যা বানায়া বলি কথা বলেন ঠিক না একজনের ভালো আরেকজন দেখতে পারি না একজনের মঙ্গল আরেকজন মেনে নিতে পারি না একজন ভালো অবস্থানে যাবে আরেকজন সেটা কখনো মানতে পারি না অথচ রাসূলুল্লাহর সাহাবী যারা ছিল তারাও ঈমানদার আমরাও ঈমানদার তারাও নিজেকে ঈমানদার দাবি করে আমরাও দাবি করি তাদের ঈমানের যে প্রখরতা তাদের জীবনের যে দৃষ্টান্ত তার সাথে কম্পেয়ার করলে আমাদের কিছুই নাই আমরা আছি শূন্যের মধ্যে কথা বলে তাই আমানতের খেয়ানত করা যাবে এটা সম্পদের আমানত হোক টাকা পয়সার আমানত হোক কথার আমানত হোক দায়িত্বের আমানত হোক যেইভাবে আপনাকে আমানত দেওয়া হবে এই সবটুকুর আমানত আপনি সংরক্ষণ যদি করতে পারেন মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য আপনার মধ্যে পাওয়া যাবে আপনি সফলকাম হবেন ঘোষণাকার একটু জোরে বলুন একটু জোরে শরীফ পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا دنيا پوری ربے امرا ایک دین تھکے بولا سبائی مدین بھولے جابے نبی جی اپنی ভুলবেন না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ বলি এখানে আবার বলছেন আল্লাযীনা হুম والذين هم على صلواتهم يحافظون তারা তাদের নামাজের ক্ষেত্রে যত্নশীল হবে মনের মাধুরী মিশিয়ে নামাজ আদায় করবে দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য সুবহানাল্লাহ এই যে উপরের বৈশিষ্ট্যগুলো বললাম এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে এবার তাদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন বড় করে বলি সুবহানাল্লাহ তারাই হবে জান্নাতের মালিক জান্নাতের উত্তরাধিকারী ওয়ারিস বলা হয়েছে আমরা সম্পদের ওয়ারিস বলি না যে অমুকের সম্পদে আপনার ওয়ারিস আছে কিনা বা মৃত ব্যক্তির কোনো ওয়ারিস আছে কিনা ওয়ারিস মানে কি যে
সিস্টেম অনুযায়ী সম্পদের মালিক হয়ে যাবে সেই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উপরের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে প্রায় নয়টা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে আমার আল্লাহ বলে তারাই হবে ওয়ারিস কিসের ওয়ারিস তা আল্লাহ বর্ণনা করে দিচ্ছেন الذين يرثون الفردوس هم فيها خالدون বরকত বলি সুবহানাল্লাহ তারা ওই জান্নাতের ওয়ারিস হবে যে জান্নাতটা হবে তাদের জন্য চিরস্থায়ী هم فيها خالدون যে জান্নাতের মধ্যে তারা থাকবে আবাদান আবাদা যে জান্নাতের শুরু আছে শেষ নাই বরকত বলি সুবহানাল্লাহ الله بلن جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ওই জান্নাত যে জান্নাতের নিচে দিয়া ঝর্ণা সমূহ প্রবাহমান যে জান্নাতে কেউ একবার প্রবেশ করলে আর বের হতে হবে না ওই জান্নাত পাইবে কারা অন্যত্র আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা চিৎকার করে বলি সুবহানাল্লাহ নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়ামিলুস সালিহাত সৎ কাজ করেছে আল্লাহ বলে তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাত ওই জান্নাত যে জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস সবচেয়ে ভালো জান্নাত সুবহানাল্লাহ আমরা ঈমান আছে দাবি করি আমলের ক্ষেত্রে আমাদের ত্রুটি আছে ভক্তিত ঈমানদার যারা তারা একমাত্র ভয় করে কাকে আরেকটু জোরে বলুন আল্লাহ বলে মিয়া أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون سبحان الله وهي من ترنا ثم رجل إيمان اتقوا الله أمي الله كي بحي كرو حق تقاته ভয় করার মতো ভয় করো সুবহানাল্লাহ কিভাবে ভয় করব ভয় করার মতো ভয় ঘোষণাকার আমি যদি বলতে যাই আজকের এই বিলপুরের সুন্নি কনফারেন্সে আমরা যারা হাজির হয়েছি আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই একটু জোরে বলুন আছে না নাই কারণ আল্লাহর ভয় না থাকলে তাকে ঈমানদার বলা যায় না কিন্তু আমার আল্লাহ বলে হাক্কাতু কতিহি ভয় করার মতো ভয় করো তার মানে বোঝা গেল আমাদের আল্লাহর ভয় আছে যেইভাবে আল্লাহর ভয় থাকা দরকার সেইভাবে ভয় নাই আওয়াজ দেয়া বরণ আছে নাকি এর যুবক ভাই রাতের বেলা নেশা না করলে তোমার ঘুম আসে না তুমি আবার সেবন করো মদ পান করো নামি দামি নেশা জাতীয় দ্রব্য সেবন করো তুমি চিন্তা করো আমি বিলপুর এরিয়াতে যদি সেবন করি অসুস্থ হয়ে যদি পড়ে যায় মানুষ জানলে পরে সমাজ আমাকে ওইভাবে মূল্যায়ন করবে না এই সমাজের মানুষের কাছে আমি মুখ দেখাতে পারবো না তুমি চলে গেলা চাতুরি চৌমুনি পার হয়ে নতুন ব্রিজ মসজিদ থেকে ওই জায়গা তুমি চলে গেলা শহরের তোমার বন্ধুর বাসায় তুমি চলে গেলা পাশকালি টয়লেট দিবে ওই পারে কেন তুমি কাজটা করলা এলাকায় যদি মানুষ জানে আমি আর মুখ দেখাতে পারবো না তাহলে বোঝা গেল এলাকার মানুষের চেয়েও এলাকার মানুষের ভয় তোমার এত বেশি কাজ করলো তুমি যদি একেবারে সমুদ্রের গভীর পানির নিচে যাইয়া অপরাধ করো আসমানের উপরে উঠে যদি তুমি তোমার অন্যায় কাজ করো পৃথিবীর কেউ দেখবে না একজন তো দেখবে উনি কে আরেকটু জোরে বলো তাহলে বোঝা গেল আল্লাহর ভয়ের চেয়েও মানুষের ভয় তোমার কাছে বেশি ঠিক না তুমি যখন অবৈধ নিলিশনে যৌন কাজে লিপ্ত হয়ে যাও বলে দরজাটা বন্ধ করে দিলাম এলাকা ছেড়ে দূরে কোথাও চলে গেলাম তুমি মনে মনে ভাবলা এলাকার মানুষ যদি আমার অপরাধের খবর জানে
এই চরিত্রের খবর যদি তারা জানে এই এলাকায় আমি মুখ দেখাতে পারবো না মানুষ আমাকে ভালো বলবে না বাকি জীবন আমি এলাকায় কাটাইতে পারবো না গভীর জঙ্গলে যাইয়া নির্জনে যাইয়া সব কিছু তুমি অফ করে অবৈধ কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে গেলা আমি জানতে চাই রে আনোয়ারের যুবক আমি জানতে চাই রে বীরপুরের যুবক স্ত্রী জানলো না সন্তান জানলো না তোমার বাবা মাও জানলো না ভাই বেরাদন প্রতিবেশী কেউ জানলো না একজন জানে উনি কে আরেকটু জোরে বলুন ওই আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে নাকি আল্লাহ কো ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর বান্দা আমি তো সব অন্তরের খবর জানি আমার অন্তরে কি আছে আমি মুখ খুলে না বললে আপনি জানবেন না ডানের জন জানবে না বামের জন জানবে না কিন্তু অন্তরের কথা মুখ দিয়া বের করতে হয় না ভিতরে ভিতরে যখন কল্পনা জল্পনা হয় তখন একজন জানেন উনি কে আরে একটু জোরে বলুন আমার আল্লাহ কো ইয়ালামু সিররা ওয়া আখফা প্রকাশ্য গোপনে বান্দা তুই যা কিছু করিস রাতের অন্ধকারে দিনের আলোতে নির্জনে একাকিত্ব জায়গায় যা কিছু করিস রে বান্দা পৃথিবীর কেউ তোর পাপের খবর জানে না কিন্তু আমি আল্লাহ জানি শুধু তাই না ইন্নাহু আলিমুন বিযাতিসের ব্যক্তির মধ্যে আসছে নিকষ কালো অন্ধকার বিশাল বড় একটা পাহাড় ওই পাহাড়ের মাঝখানে একটা কালো পাথর অমাবস্যা রাত যেই সময় নিজের হাত নিজের সামনে দেখলে দেখা যায় না ওই গভীর অন্ধকারের মধ্যে ওই পাহাড়ের মাঝখানে যখন কোনো মানুষ নাই চরমানবহীন একটা এলাকা ওইখানে কোনো প্রাণী বলতে প্রাণী নাই রাতের গভীর অন্ধকারে ওই কালো পাথরের মাঝখান দিয়া ছোট্ট একটা পিপীলিকা যখন হেঁটে যায় আমার আল্লাহ ওই পিপীলিকা হেঁটে যাওয়ার কদমের চিহ্নটা পাহাড়ের উপরে পড়ে যে পিপলার কদম বান্দা তুই জীবনে দেখিস না ওই পাহাড়ের উপরে দিয়া পিপীলিকাটা যাওয়ার যে একটা রেখা পড়ে আমি আল্লাহ আমার কুদরতি চক্ষু দ্বারা সেই রেখাটাও দেখতে পাই চিৎকার করে বলি সুবহানাল্লাহ একটু গভীর ভাবে চিন্তা করলে আপনার আমার জীবনে এমন কিছু অন্যায় আছে এমন কিছু পাপ আছে এমন কিছু অপরাধ আছে যেগুলো আল্লাহর সিসি ক্যামেরা দিয়ে আল্লাহ রেকর্ড করে রাখছে এই দুনিয়াতে যদি কারো চরিত্রহীনতার 30 সেকেন্ডের একটা ভিডিও থাকে ওই ভিডিও দিয়া মানুষটা মাসের পর মাস তার কাছ থেকে চাঁদা কালেকশন করে ঠিক না বে ঠিক আর হুমকি দেয় যে আমার মাসওয়ালা ঠিক মতো না দিলে আমি যে কোনো সময় এটা ডিসপ্লে করে দিব মানুষের সামনে ছেড়ে দিব এরকম আতঙ্কিত করে বহু মানুষের চরিত্র নষ্ট করছে বহু মানুষের জীবন নষ্ট করছে বহু মানুষের অর্থ কানেকশন করে অবৈধভাবে উপার্জন করছে একটু চিন্তা করেন আপনার আমার জীবনের কত অপরাধ আল্লাহর আদালতে জমা আছে আমার আল্লাহ যদি সেই অপরাধের চিত্রগুলো আনোয়ারা বিলপুরে ডিসপ্লে করে পর্দার মধ্যে দিত এই সমাজে আপনি আমি মুখ দেখাইতে পারতাম না ওই জমিনে আর বসবাস করতে পারতাম না এই জমিন থেকে আল্লাহর ভয়ে পারায়া আরে জায়গা চলে যাইতাম কিন্তু আমার আল্লাহ কত বড় দয়াবান আমার আল্লাহ কত বড় মেহেরবান আমার আল্লাহ কো বান্দা তুই এত গুনাহ করছিস এত জুলুম অন্যায় নিজের মধ্যে সম্পৃক্ত করলা আমি তো রহমান আর রহিম এই জন্য বান্দা তোর সমস্ত অপরাধগুলোকে আমি দামা চাপা দিয়ে রাখছি আমি চাইলে যে কোনো সময় প্রকাশ করে দিতে পারতাম কিন্তু তোর এই দেহে যতক্ষণ নিঃশ্বাস থাকবে আমি তোরে সুযোগ দিলাম রে বান্দা এই দেহে যতক্ষণ থাকবে তোর প্রাণ আমি শুধু চাই তুই যদি তওবার মতো তওবা করিস তোর তওবার কারণে আমি আল্লাহ তোর তাবান জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব বড় করে বলি সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ তওবা করার সুযোগ আছে না নাই আছে জোরে বলুন আছে না নাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তওবা করতে পারবে উঠবেন না কেউ বসেন যিনার জন্য উঠে যাবেন উনিই তো এখানে এসে বসবে আলহামদুলিল্লাহ বলেন না যথা সময়ে চলে আসতেছেন একজন উঠবেন না যার ও পরে পরে নিদুর আল্লাহ তার ফেরেশতা কুল আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا সবাই বলি আলহামদুলিল্লাহ বিরক্ত হচ্ছেন নাকি না মেহমানে আলা চলে আসছেন কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন
আসার সাথে সাথে আমি বিদায় নিব বিরক্তির কারণ হব তো যেই কথা বলছিলাম একটু ঠান্ডা মাথা চিন্তা করে জীবনের কত অন্যায় কত অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো গোপনে রেখে দিয়েছেন ওইগুলো উপেন করলে এই জময় এই জগতে আপনি আমি বসবাস করার কোনো সুযোগ নাই কিন্তু একটা দরজা খোলা রাখছি আল্লাহ জানে যে আমার বান্দা গুনাহ করবে তাওবার দরজা খোলা শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি যদি তাওবার মতো তাওবা করেন আমার আল্লাহ চাইলে আপনার তাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে কি পারে না আরে তো জোরে বলুন পারে কি না আত্তাইবু মিনাজ জাম্বি কাবালা জাম্বালাহু রাসূলুল্লাহ বলেন যে তাওবাকারী বান্দা আল্লাহর যেই বান্দা তাওবা করবে আমার যেই উম্মত তাওবা করবে তাওবা যদি কবুল হয়ে যায় তার জীবনটা এমন হবে আগে তার জীবনে কোনো গুনাহই ছিল না নবজাতক মাসুম বেগুনা বাচ্চার মর্যাদা তার হবে বড় করে বলি সুবহানাল্লাহ সহি বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ বলে কোন একজন ব্যক্তি যদি তার একমাত্র সওয়ারি উট কিংবা ঘোড়া কিনে মরুভূমির মধ্যে যায় আর যদি তার সওয়ারিটাকে সে হঠাৎ করে হারিয়ে ফেলে যে উট কিংবা ঘোড়ার মধ্যে তার খাদ্য তার বাসস্থান যে উট কিংবা ঘোড়ার মধ্যে তার জীবিকা নির্বাহের জন্য সবকিছু আছে পানীয় তৃষ্ণা নিবারণের জন্য পান প্রাণীয় সবকিছু আছে খোদা নিবারণের জন্য খাবার আছে পোশাক টোশাক সবকিছু সে তার উট কিংবা ঘোড়ার মধ্যে রাখলো এমন তো অবস্থায় তার ঘোড়াটা হারিয়ে গেল চতুর্দিকে শুধু বাণী আর বাণী ভূমি আশেপাশে কোনো গন নাই বাড়ি নাই মানুষ নাই ওই কঠিন মুহূর্তে বান্দা যত নানা একাকৃত হয়ে চোখের পানি আল্লাহর কাছে ছেড়ে কান্না করে কারণ সে জানে নিশ্চিত তার মরণ কথা বলেন ঠিক কিনা মরুভূমি দেখছেন তো যারা বিদেশ গেছে তারা দেখ মাইল কি মাইল আশেপাশে কোনো বাড়ি ঘর 100-200-300 মাইল পর্যন্ত 500 মাইল পর্যন্ত মাঝখানে গ্যাপ আমি ওমান সফরে গিয়েছিলাম গত মাস রবিউল আউয়াল মাস সালালা গিয়েছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের রওজাগুলো জিয়ারত করার জন্য সেখানে হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত ইমরান আলাইহিস সালাম এবং ওয়াইস আল করুনী বিবি রহিমা এইভাবে অনেক মাজার জিয়ারত করছি ওরা আমাকে ফ্লাইটে নিতে চাইছিল আমি বললাম যে না আমি ইচ্ছা করে গাড়ি দিয়ে যাব মরুভূমি দেখার জন্য ওইখানে গুগলে চার্জ দিয়ে দেখা গেল 300 কিলোমিটারের ভিতরে কোনো হোটেলও নাই দাঁড়ানোর জায়গাও অর্থাৎ দাঁড়িয়ে যে আপনি কিছু করবেন ওই পদ্ধতি নাই ওই 400-500 কিলো দূরে দূরে কিছু হোটেল আছে তেলের পাম্প আছে আর সোজা মরুভূমির দিকে তাকাইলে হাজার মাইলের ভিতরেও কোনো বাড়ি গো তখন এই হাদিসের কথা আবার মনে পড়ল যে রাসূলুল্লাহ বলছেন একাকিত্ব মরুভূমিতে যখন তার একমাত্র সওয়ারিকে হারাইয়া নিঃস্ব হইয়া সে কান্নাকাটি করবে যে এখন আমার মরণ ছাড়া আর কোনো উপায় নাই ওই কঠিন পরিস্থিতিতে কঠিন মুহূর্তে যদি বান্দা তার হারানো উট কিংবা ঘোড়াটাকে হঠাৎ করে পেয়ে যায় পাওয়ার পরে সে যত না খুশি হয় আমার আল্লাহ কোনো বান্দা গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ তার গুনার সমান হয়ে যায় আর ওই বান্দা যদি ওই মুহূর্তে আল্লাহর কাছে তাওবা করে ওই মরুভূমির মধ্যে মুসাফির তার একমাত্র হারানো উটটাকে পেয়ে যত না খুশি হয় তাওবাকারী বান্দা যখন তাওবা করে আমার আল্লাহ তার প্রতি আরো বেশি খুশি হয়ে যায় বড় করে বলি সুবহানাল্লাহ এই জন্য আপনার গুনাহ হতে পারে আকাশ চুম্বি পাহাড়ের সমান কিন্তু আপনি তো আল্লাহর বান্দা আপনি যদি তাওবার মতো তাওবা করতে পারেন আমার আল্লাহ চাইলে আপনার তাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে আর একটু জোরে বলুন পারে কি না পারে বান্দা যখন শুরু করে খোদার ইবাদত জান্নাত মাঝে হয় তখনই তৈরি ইমারত আবার যখন বন্দেগিতে গাফরে ক্ষমা চেয়ে যদি আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করতে পারি আমার আল্লাহ তার আমার তাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে কি পারে না সব সময় চেষ্টা করবেন তাওবা করতে একাগ্র চিত্তে শুধু মুখে মুখে না আর মানুষের দোষ
যত আপনি গোপন রাখবেন আপনার দোষ গোপন রাখবে কে এটা আওয়াজ দেন কিন্তু আজকে আমরা দোষ গোপন রাখব দূরের কথা ওপেন করতে করতে ওপেনটাকে কি করে বাইরাল করা যায় সেই টেন্ডেন্সি এখন আমাদের মাঝে কথা বলেন ঠিক না আমার অনেক ইউটিউবার বাইরে এখানে আসছেন আপনাদের কি অনেক স্বাগত আপনারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন এবং আপনাদের কল্যাণে ইউটিউবের মাধ্যমে দেশ প্রবাস এবং গোটা বিশ্ব থেকে আমাদের তথ্যগুলো আমাদের মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে যায় কথা বলেন ঠিক না কিন্তু আমি কিছু কিছু ইউটিউবার ভাই আছে আমি শুরুতে আবারো বলছি আপনাদেরকে প্রথমে স্বাগত জানাই যে আপনারা কষ্ট করে দিন প্রচারের কাজে সময় ব্যয় করছেন এখানে আপনাদের লাভ লস কি হলো সেটা পরের কথা কিন্তু আপনারা খেদমতে আঞ্জাম দিচ্ছেন এটা হলো আসল কথা তবে এমন কিছু করবেন না যে খেদমত করতে যায় আপনারা বদদুয়ার বাগী হবেন ঠিক কারণ কিছু কিছু ইসলামিক স্কলার ওরা হয়তো ভুল করে একটা বক্তব্য দিয়ে ফেলে তবে সেই বক্তব্যটা যদি শরীয়তের কোনো মাসআলা কিংবা ফতোয়া ভিত্তিক না হয় তাহলে সেই জায়গা সাধারণ ইউটিউবার যারা আপনারা ওই জায়গা কাটছিট করে আপনারা জবাব দেওয়ার চেষ্টা করবেন না ফতোয়া বিষয়ে ভলে মাসআলা বিষয়ে ভলে সেটা আপনারা কি করে বুঝবেন তার জবাব দেওয়ার জন্য আরেকজন বিজ্ঞ আলেম লাগবে যিনি গঠনতান্ত্রিক সমালোচনার মাধ্যমে তাকে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবে কথা বলেন ঠিক না এখন দেখা যাচ্ছে কিছু একটু বাংলা পড়লো দু চারটা হাদিস জানে কিংবা স্কুল কলেজে পড়ে এখন সেই ভাইও একটা চ্যানেল খুলে ইসলামিক স্কলারদের কিছু কিছু কথা যেগুলো আপত্তিকর আপনার কাছে মনে হয় তাহলে আপনার তো দরকার ছিল আগে সেই ইসলামিক স্কলারের কাছে আপনি ফোন দিবেন যে এই বিষয়টা আমার বুঝে আসছে না আপনি আমাকে বুঝিয়ে দেন উনি যদি ভুল বলে থাকে উনি বলবে যে হ্যাঁ এটা আমার বলাতে আপত্তি হয়েছে আমি সংশোধন করে দিয়ে দিব বাস এখানে সমস্যার সমাধান হয়ে গেল এখন আমার ইউটিউবার ভাইরা কি করলো ওনার সাথে কোনো যোগাযোগ নাই শুধরানোর জন্য চেষ্টা করলো না ওই কথাটাকে উনি ওনার মতো করে যা ইচ্ছা তা সংযোজন বিয়োজন করে মানুষের সামনে ছেড়ে দিল এতে গিয়ে উনি কি গুনাহের বাগী হলো না সওয়াবের বাগী হলো 100% উনি গুনাহের বাগী হলো যিনি ভুল মেসেজটা দিয়েছে উনি যদি ইচ্ছা করে দিয়ে থাকে উনিও গুনাহের বাগী হবে আর যিনি আপনি সংশোধন না করে আপনি ওইটাকে কাটছিট করে মানুষের সামনে পৌঁছে দিলেন আপনি আরো বেশি বড় গুনাহের বাগী হবে ঠিক তাহলে আপনি খেদমত করতে এসে কেন নিজেকে পাপের পাল্লা ভারী করবেন এমনটা যেন না হয় খেয়াল রাখবেন আপনি দুইটা তিনটা বাংলা হাদিস জানেন কিংবা আপনি দু চারটা কোরআনের আয়াত জানেন তার মানে আপনি এই নয় যে বড় বড় আলেমদের সমালোচনা করবেন তাদের বিরুদ্ধচারণ করবেন তাদের ফতোয়া মাসআলার উপরে আপনি আঘাত দিবেন হ্যাঁ আমাদের বক্তব্যের মধ্যে ভুল থাকতেই পারে এগুলো আবার আমাদের সমপযোগী যারা আছে ওনারা গঠনতান্ত্রিকভাবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দৃষ্টিতে কোরআন সুন্নাহ ফতোয়া ফরাইজের দৃষ্টিতে সেগুলো সমাধান করবে তাহলে আর এখানে কোনো বাড়াবাড়ি থাকবে না সংশোধন চলে আসবে কিন্তু আপনারা যেটা করছেন নিজেরা গুনাহের বাগী হচ্ছেন কোনো কাজে যেন আপনি গুনাহের বাগী না হন আপনি একটু সামান্য ভিউ পাওয়ার জন্য সামান্য একটু বেশি উপার্জনের জন্য যেই যেই কাজটা করছেন এটা তো জাতিকে ভুল পথে ডাইভার্ট করছে আপনি নিজেও গুনাহের বাগী হচ্ছেন কথা বলেন ঠিক না আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে আমিন আর একটু জোরে বলি রাগ করিয়েন না আবার যে এত কষ্ট করে নিজের পকেটের টাকা খরচ করে আপনাদের ওয়াজগুলো দিয়ে আবার আমাদেরকে এরকম কেন বলতেছে এটা আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাইলাম অনেকে আমার কাছে মেসেঞ্জার ইমুতে ফেসবুকে নক দিচ্ছে যদি এগুলো একটু বলেন কারণ সাম্প্রতিক সময়ে টুপি নাই দাড়ি নাই সুন্নতি পোশাক নাই সেও এসে আলেমদেরকে এক পাশে রেখে কাট করে করে যা ইচ্ছা তা বলতেছে আগে পরে তো কথা থাকতে পারে সেগুলো সে খেয়াল করে না মাসকানের যে পয়েন্টে কথা বললে তার ভিউ বাড়বে সেটাই সে কাট করে মানুষের সামনে উপস্থাপন করছে তাই এই ধরনের অজ্ঞতার কাজ করবেন না আল্লাহ যেন সকলকে সঠিক বুঝ দান করে বলি আমিন।